কারণেই পূজোর সময় অনুষ্ঠান থাকে তাদের। পূজোয় সেভাবে আনন্দ করতে পারেন না তারা, তাই দুর্গাপূজার বেশ কিছুদিন আগে থেকেই তারা পূজোর আনন্দে মেতে ওঠেন। জিতাষ্টমীর ঠিক আগের দিন থেকেই শুরু হয় তাদের পূজো। উখড়ার পুরনো সন্ন্যাসী তলায় সোমবার থেকে পূজোর বাজনা বেজে উঠল। আজ তাদের মহাষষ্ঠী। পুরাণ অনুযায়ী এই পূজোকে বোধন পূজো বলা হয়ে থাকে। কৃষ্ণ নবমীর পরের দিন অর্থাৎ দশমী পূজোর পরে মাকে বিদায় জানায় তারা। পঞ্চম বর্ষে এবছর তাদের পূজো। মাকে পূজো করেন তারা নিজেরাই, থাকে না কোনো পুরোহিত। শরদ উৎসব আসতে এখনো বেশ কিছুটা দেরি, কিন্তু প্রকৃতি বলছে যে বোধহয় মা এসে গেছে। আর হ্যাঁ, সত্যি তাই, মা একেবারেই কিন্তু এসে গেছে। এখন শিল্পাঞ্চল দুর্গাপুরে সেরকম তার প্রভাব না পড়লে পরেও উখড়ায় আসলে পরেই কিন্তু বোঝা যাচ্ছে সত্যি দশপূজা মায়ের আগমন কিন্তু এখানে একেবারেই হয়ে গেছে। তার সাথে ঢাকের বাদ দিয়ে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু এখানে পূজোর আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন মানুষ। আজ মহাষষ্ঠী, শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু একেবারে সত্য এখানেই। এবং বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই রীতি মেনেই কিন্তু দশপূজা মা পূজিত হয়ে আসছেন উখড়া অঞ্চলে। কী কারণ, কিসের জন্য ঠিক পূজোর এতদিন আগে মা এখানে পূজিত হন, সে সম্পর্কেই আমরা একটুখানি কথা বলে নেব। আমাদের সাথে রয়েছেন এখানে উদ্যোক্তারা। প্রথমে আমি জানতে চাইব যে পূজো তো এখনও মানে ক্যালেন্ডার বলছে অনেক দিন বাকি, কিন্তু তোমাদের এখানে এতদিন আগে পূজো কিসের জন্য? পূজোটা আসলে বোধন দুর্গা পূজো, মানে মা দুর্গার একটা বোধন হয়। যখন মা দুর্গা আসে, অকাল বোধন যেটা বলা হয়, যেটা রাম করেছিলেন, তো সেই দুর্গা পুজোটা আমরা শ্রেষ্ঠভাবেই জানি। কিন্তু এটা বাঙালির পুজো নয়। যদি পুরাণ দেখতে যাই তাহলে এটা হচ্ছে মৈথিলীর রাজা প্রথম করেন এই দুর্গা পুজো। বাঙালির কিন্তু এটা উৎসব নয়। বাঙালির উৎসব হচ্ছে, আমি যেটা এই দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে, এইটার বাংলা যখন অনুবাদ হয়, রামায়ণ যখন বাংলাতে অনুবাদ করা হয়, তখন পাওয়া যায় যে রাম 108টা পদ্মফুল দিয়ে মা দুর্গা পুজো করেছিলেন। কিন্তু এই যে জিতা অষ্টমী, মানে আজ বাদ দিয়ে কাল, বাদ দিয়ে পরশু দিন যেটা জিতা অষ্টমী, জিতা অষ্টমীতে রাম চেয়েছিলেন পুজো করার জন্য, বৃষ্টি পড়ার কারণে মানে দেবীকে পুজো করতে পারেন না। আমাদেরও পুজোতে প্রত্যেক বছর রীতি মেনে বৃষ্টি হবেই। আজকেও প্রচুর বৃষ্টি হয়েছে, ঠাকুরেও প্রচুর জল পেয়েছে, কিন্তু ঠাকুরের মূর্তির এমন কিছু ক্ষতি হয়নি। যাই হোক, তো এইটা হচ্ছে বোধন দুর্গা পুজো। এটা হচ্ছে যোগমায়া দুর্গার মূর্তি। আর যেটা এখানে উখড়াতেই একমাত্র হয়, এটা মানে এই পশ্চিম বর্ধমান জেলাতে আর কোথাও হয় না। পূর্ব বর্ধমানে তিনটে হয়, আর ধানবাদের দিকে দুটো হয়, যদ্দূর আমার মানে নলেজে আছে ছটা আমি জানি, আর জানি না কোথায় হয়। কিন্তু এটা হচ্ছে আদি পুজো। যেমন প্রত্যেক মাসে দুটো করে অষ্টমী হয়, একটা পূর্ণিমার পর একটা অমাবস্যার পর, তো প্রত্যেক অষ্টমীতে দুর্গারই পুজো হয়, তেমনই জিতা অষ্টমীতে আমরা দেবীর পুজো করি। আচ্ছা, পুজো মানে তো মানুষের একটা নতুন পোশাক, সেই ক্ষেত্রে তোমরাও কি এই পুজোতেই নাকি না এটা বাড়তি মানে একদম তুলে রেখে দাও আসল দুর্গা পুজোর জন্য? না, আমরা এই পুজোতেও মানে কেনাকাটা করি, আর চেষ্টা করি। আমার এইটা আসলে আমার ছৌ নাচের যে আমার টিম আছে, আমার নিজস্ব ছৌ নাচের টিম আছে, সেই ছৌ নাচের টিমের দুর্গা এটা। আমি সবসময় গর্ব করে বলি তোদের এটা পুজো, মানে যেই ক্যাটাগরি থেকে তারা বিলংস করে, যেই ফ্যামিলি থেকে তারা মানে যে ফ্যামিলিতে তারা থাকে, এই পুজো তাদের মানে ফ্যামিলিতে হওয়া মানে মানে চিন্তাই করতে পারা যায় না। মানে খুবই গরিব ঘরের ছেলেপেলেরা, তাদেরকে নিয়ে আমি এই পুজো শুরু করি। তো ওদেরকেও কিছু সাহায্য করার চেষ্টা করি প্রোগ্রাম দিয়ে। আমরা প্রত্যেক জায়গায় যাই প্রোগ্রাম ইয়ে করার জন্য। যদি কোথাও প্রোগ্রাম হয়, 200-500 টাকা যদি ছেলেদের হাতে তুলতে পারি, তারা জামা কাপড় কিনতে পারবে। তো এই পুজোটার মানে এইটা আর একটা কারণ, ছৌ নাচের কারণ, যে দুর্গাপুজোর সময় আমরা সময় পাই না, দুর্গাপুজোর সময় আমরা পুজো দেখার সময় পাই না, তাই এটা আগের থেকে হয়ে যায়। দেখ, তোরাও পুজো এনজয় কর, আর পুজোর সময় যখন আমরা প্রোগ্রাম করি তখন ওইটাকে ওরা এনজয় করতে পারবে, এটাকে এনজয় করতে পারবে, ওই জন্য ওদেরকে এই পুজোটার সঙ্গে ইয়ে। এবং আমরা এই সময় নতুন জামা কাপড় বেশিরভাগ কিনি। আচ্ছা, কত বছরের পুজো এইটা? আমার হয়ে গেল 4-5 বছর। আচ্ছা, মানে মূল উদ্যোক্তা তুমি? একদম, এটা আমারই পুরোটাই মানে নিজের মানে পুজোটা আমি পুরো সবাইকে নিয়ে করাই আর কি। আচ্ছা, মূল উদ্যোক্তা।
পূর্ব বর্ধমান দিকে এখনো আছে, এটা 15 দিন রাখে। মানে ওরা পুজো করে কৃষ্ণা নবমী থেকে, মানে আমাদের যেটা নবমী সেই দিন থেকে ওরা একদম দুর্গা পুজো নবমী পর্যন্ত থাকে, দশমীর দিন বিসর্জন হয়। কিন্তু আমরা মানে দশমীর দিনে আমাদের দশমীতেই বিসর্জন করে দিই। আমার নাম অর্চিষ্মান পাল। একেবারেই কিন্তু পূজোর আনন্দ উখড়া অঞ্চলে, এবং তার সাথে সাথে অবশ্যই যেটাকে বোধন দুর্গা পুজো বলা হয় সেটাই। এবং অর্চিষ্মানের গলাতেও আমরা ভালো মতনই বুঝতে পারলাম কি কারণে পুজোর এতগুলো দিন আগেই দুর্গোৎসবের আনন্দে মেতে ওঠেন এখানকার মানুষজন। মূলত ছৌ নাচ শিল্পী এখানে সকলেই, এবং পুজোর সময় স্বাভাবিকভাবেই যেহেতু তাদের শিল্পসত্তা মানুষের সামনে তারা বহিঃপ্রকাশ করেন, সে কারণে হয়তো পুজোর আনন্দটা কোথাও একটা খামতি থেকে যায়। আর সেই পুজোর আনন্দ এবং তার সাথে নিজেদের শিল্পকলা মানুষের সামনে তুলে ধরতে, এই পুজো একেবারেই কিন্তু অন্য রকমের একটা মাত্রা এনে দেয় তাদের কাছে। এবং 4টে দিনের জন্য একেবারে কিন্তু পুজোর আনন্দে মাততে চলেছেন এই অঞ্চলের মানুষজন। ক্যামেরায় সমরেন্দ্র দাসের সাথে সুব্রতা, রিপোর্ট LCW ইন্ডিয়া, উখড়া। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 7132-05, ফোন নাম্বার 7029-68-1375, এছাড়াও 8348-53-9439। মোবাইল ও ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান DSP মেইন হসপিটালের সন্নিকটে সমীর ডিজিটালস। ঈদ ও অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে পথ চলা শুরু হল এবার অনুরাগ ইনফোমার্টের আরও একটি নূতন শোরুমে। এবার নূতন শোরুম দুর্গাপুর স্টেশন বাজারে, যেখানে আপনারা পেয়ে যাবেন ওপো, ভিভো, স্যামসাং সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন, রয়েছে সমস্ত ফাইন্যান্সের সুবিধে। আজই ঘরে বসে অর্ডার দিন আপনার প্রিয় হ্যান্ডসেটের, আর পেয়ে যান বিনামূল্যে হোম ডেলিভারির সুবিধা। আমাদের নূতন শোরুম অনুরাগ ইনফোমার্ট, দুর্গাপুর স্টেশন বাজার রোড, দুর্গাপুর ট্রান্সপোর্টের সন্নিকটে। যোগাযোগ নম্বর 9614-061-558 অথবা 9333-254-3650। অনুরাগ ইনফোমার্ট, ইলেকট্রনিক্স আইটেমসের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। We'll be right back.